আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে পড়বে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী 4.2 অধ্যায়ে নাম্বার 3। দেখো 3 নম্বর প্রশ্নে কিছু কিছু চলকের মান দেওয়া আছে। এই মানগুলোর সাহায্যে আমরা এই 4টি অঙ্ক সমাধান করতে পারব। দেখি আমরা চেষ্টা করি। তবে এই অঙ্ক করার আগে তোমাকে ভাবতে হবে যে অঙ্কটা তুমি করবে এই অঙ্কটার জন্য কোন কোন মানের প্রয়োজন পড়বে। ঠিক আমরা সেই মানগুলোই নিব। সেটা নিব যেহেতু এখানে বলা আছে, দেখাও যে এই জন্যে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কের জন্য যেটা যেটা প্রয়োজন পড়বে আমরা সেই মানটা নিব। তারপরে এখানে দেখো, তোমরা লক্ষ্য করো এই ধরনের অঙ্ক আগে করনি, যেহেতু তোমরা ক্লাস সিক্সে পড়ো, এই জন্যে এটাকে দুটো পক্ষ ধরতে হবে। যেমন ধরো আমার দুটো হাত, একটা বাম হাত আর একটা হচ্ছে ডান হাত। এই অঙ্কটা অনুরূপভাবে আমরা বাম পক্ষ বাম পার্শ্বকে সমানের বাম পাশে যেটা সেটাকে লিখবো আমরা বাম পক্ষ, সমানের ডান পাশে যেটা সেটাকে লিখবো ডান পক্ষ। এইভাবে এই প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করব। ওকে, দেখে আমরা তাহলে অঙ্ক চলে আসি নাম্বার 3-এর এক। 3-এর একে কি কি অঙ্কটা কি দেওয়া আছে দেখো, আমরা অঙ্কটা লিখে নিব y² - x² = x + y y - x। দেখো এখন আমার কি 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 চলক আছে, y আর x, এই দুটার মান আমাকে লিখতে হবে। তাহলে লিখবো কি লিখবো দেখো, দেওয়া আছে দেখো যেহেতু আমার x এবং y এর মান প্রয়োজন, তাই x এবং y এর মানটাই আমরা লিখি। x সমান 3, y সমান 5। পূর্বে আমি কথাটা বলেছি যে বাম পক্ষ সমানের ডান পাশে যেটা আছে সেটা ডান পক্ষ, সমানের বাম পাশে যেটা আছে সেটাকে আমরা লিখব বাম পক্ষ। তাহলে দেখি এটাকে আরেকটু না ভাবে লেখা যায়, সেটা হচ্ছে LHS। যে ইংরেজি বুঝবে সে ইংরেজি লিখবে, যে বাংলা বুঝবে সে বাংলায় লিখবে। বাম পক্ষ লিখতে পারো, LHS ও লিখতে পারো। তাহলে দেখো বাম পক্ষ বাম পক্ষ তাহলে বাম পক্ষ সমান কি আছে, y² - x² এক নম্বর অঙ্ক আমরা করেছিলাম, 2 নম্বর অঙ্ক করেছিলাম, কিন্তু এটা একটু ভিন্ন। তবে আগের মতোই পাওয়ার বা ঘাতগুলো এটা কিন্তু আমরা একটা সাংখ্যিক দুই পাশে এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে একটা সাংখ্যিক মান পাব। আর সেটাই যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি একই মান আসে তাহলে বুঝে নেবে এই অঙ্ক তোমার হয়েছে। আর যদি মানের যদি কম বাড়া হয় তাহলে তোমার অঙ্কটি হয়নি ধরে নেবে। এখন দেখো যেহেতু আমার দুটো চলকের মানগুলো আছে, আমি দুটো চলকের মান নিয়েছি এবং বাম পক্ষও লিখেছি, এখন আমি এই মানগুলো বসাই দেব। দেখি ওয়ার পরিবর্তে ওয়ার মানটা বসাবো, ওয়ার পরিবর্তে 5 বসাই দিলাম, তারপরে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দিলাম, এবং এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসাই দেবো আমি, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন দেখো
যেহেতু আমরা ঘাত চলক ঘাত বুঝেছি এক নম্বর অঙ্কের ক্ষেত্রে, দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা মান নির্ণয় করেছি। এটাকে আমরা ভিত্তি নামে জানি। যেমন এখানে আমরা পড়ছিলাম, এটিকে বলেছিলাম যে ভিত্তি, আর এটিকে বলেছিলাম পাওয়ার, ঘাত সূচক শক্তি। তাহলে এটি যদি ভিত্তি হয় তাহলে এদের সূচক বা পাওয়ার, অর্থাৎ এই ভিত্তি এখানে যদি আমার এক্স থাকতো তাহলে এখানে বুঝে নিতাম আমরা এক্স গুণ এক্স রয়েছে। তাহলে যেহেতু আমাদের এই চলক বহির্ভূত, অর্থাৎ এই চলকের মানটা আমরা বসাইছি, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এটা যদি এক্স গুণ এক্স লিখতে পারি তাহলে এটাও আমরা ফাইভ গুণ ফাইভ লিখতে পারব। আশা করি এটা বুঝেছ। এবার এটা যদি আমার হয়, এই যে মাইনাসটা মাঝের মাইনাসটা আমি দিয়ে নিলাম, তাহলে এটা অনুরূপ এটার মতোই থ্রি গুণ থ্রি আমরা দিতে পারি। অর্থাৎ এটা যদি ভিত্তি, এটা যদি পাওয়ার হয়, তার মানে বুঝতে হবে এই এই টু থাকা মানে, এই পাওয়ার টু থাকা মানে নিচের ভিত্তিটা দুইবার গুণ আকারে আছে। আমি পাই লিখে সি। ওকে, এবার দেখো লক্ষ্য করো, তাহলে পাঁচ আর পাঁচে যদি আমরা গুণন করে দিই তাহলে কত দাঁড়াবে? পাঁচ আর পাঁচে গুণ করে দিলে পাঁচ পাঁচে ফোর সিক্স অর্থাৎ টোয়েন্টি ফাইভ। এখন যদি আমরা তিন আর তিন যদি গুণ করে দিই তাহলে কত হয়? তিন তিনকে নয়। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে দেখো হবে নয় সঙ্গে পনেরো হবে ছয়, হাতে থাকবে এক সিক্সটিন। বাম পক্ষের ফলাফল আমরা পেয়েছি। এবার যদি আমরা ডান পক্ষটা করি, যদি আমাদের এই সিক্সটিন আনসার চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে। দেখি তাহলে আমরা করব ডান পক্ষ, ডান পক্ষে দেখো কি আছে আমার, ডান পক্ষ আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স। তাহলে এটাও করবেন নাই, আমরা এইভাবে একইভাবে মান বসায় দেব এবং ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অঙ্কটি হবে। তাহলে এক্স এর মান আছে, এক্স এর মান আছে থ্রি প্লাস ওয়াই মান আছে ফাইভ ইন্টু ইন্টু, এটা মূলত আমরা যদি ব্র্যাকেট ব্যবহার করি সেই ক্ষেত্রে গুণ চিহ্ন দিলেও চলে না দিলেও চলে, অর্থাৎ ইনপুটকে আমরা দুইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে ফোটা দিয়ে লিখতে পারি, এটাও ইনপুট বোঝায়, এটাও ইনপুট বোঝায়, ইনপুট বলতে গুণ। ওয়ার মান এখানে ফাইভ, এক্স এর মান থ্রি। তাহলে দেখো যেহেতু আমরা এই পর্বে মান বসাই দিয়েছি, এখন তাহলে আমরা এখানে যেহেতু যোগ আছে প্রথম রাষ্ট্রে, তার প্রথমে যোগটা তিন আর যেটা পাঁচে, অর্থাৎ থ্রি এর ফাইভ যোগ করে এই মাঝখানে গুণন চিহ্ন রয়েছে, গুণন চিহ্নটা দেখলাম। এখন যদি এই পর্বে মাঝে আছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে একটা মান হবে। তাহলে দেখো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? আর দুগুণে ষোলো অর্থাৎ সিক্সটি। দেখো তোমরা লক্ষ্য করো বোর্ডে, বাম পক্ষ সিক্সটিন এসেছিল, ডান পক্ষ সিক্সটিন এসেছিল, তার মানে আমার অঙ্কটা হয়েছে। এবার তবে নিচে কিছু কথা লিখতে হবে, যেহেতু তোমাকে পূর্বে বলা ছিল যে দেখাও যে এই কারণে আমরা এটাকে লিখব, সুতরাং কি লিখবো যে বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখালো, দেখাবে
লিখলাম দেখা নাম। এইভাবে আমরা দুই তিন চার অঙ্কগুলো করব। আশা করি তোমরা বুঝেছ। দেখো দুই নম্বর অঙ্কটা আমার কি রয়েছে, দুই নম্বর অঙ্কটা উঠাই নেব আমরা। দুই নম্বর অঙ্ক রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই। দেখো দুই নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তাহলে লিখে দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ। তাহলে পূর্বের ন্যায় আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষটা কি আছে লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। পূর্বের ন্যায় আমরা মান বসাই মান বসাবো। দেখো এক্স এর মান এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে থ্রি, ওয়াই মান কি দেওয়া আছে ফাইভ। তাহলে যেহেতু চলক দ্বয়ের মান বসাইছি ব্র্যাকেটে মাঝখানে যোগ চিহ্ন আছে, আমরা তাহলে এই তিন আর থ্রি আর ফাইভ যোগ করে দিলে এই ব্র্যাকেট, তারপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে নিলাম। এখন এর অর্থ, এর অর্থটা কি বোঝানো হচ্ছে, এটা যদি ভিত্তি হয় আর এটা যদি খাত বা শক্তি বা পাওয়ার হয় সেই ক্ষেত্রে যেহেতু পার্ট টু আছে ভিত্তি আছে এই, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই গুণ এই, অর্থাৎ পাওয়ার টু আছে তাই এখানে আমরা এই এইটকে দুবার গুণ করে গুণ আকারে লিখেছি। আঠাশটা এখানে চৌষট্টি, আঠাশটা কত চৌষট্টি। এখন দেখো যদি ডান পক্ষ লিখি, ডান পক্ষ দেখি আমার চৌষট্টি আসে কিনা, তাহলে অঙ্ক বুঝে নেব হয়েছে। ডান পক্ষ আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান আমরা বসাই দেব এই অঙ্কটা। এক্স এর মান এখানে থ্রি, ওয়াই এর মান ফাইভ, ব্র্যাকেট আছে তার উপর টু আছে প্লাস ফোর আছে, কিন্তু সব গুণ আকার আছে তাই গুণ চিহ্ন দিয়ে দিলাম। এক্স এর মান আছে থ্রি, এক্স এর মান থ্রি গুণ ওয়ার মান ফাইভ। তাহলে তোমরা লক্ষ্য করো এটা যেহেতু তোমাদের ক্লাসে আমি প্রথম প্লাস মাইনাস সম্পর্কে বলেছিলাম, এর পরবর্তী অধ্যায়ে আবার প্রয়োজন করবে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা তোমাদের এই ক্লাস সিক্সের বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে বা বীজগণিত এখানে যোগ বিয়োগের প্রয়োজন হোক না কেন এটা প্রয়োজন পড়বে। এখন তোমরা লক্ষ্য করো, দেখো আমরা সচরাচর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ছোট সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, সেক্ষেত্রে কোনো টেনশন নেই, শুধু আমরা
যে ফলাফল অর্থাৎ ধরে নিব বড় থেকেই বিয়ে করতেছে বা ছোট থেকেই বিয়ে করতেছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়ে করে সরাসরি যে সংখ্যাটা হয় সেই সংখ্যা লিখলাম। আমরা জানি ফাইভের থেকে থ্রি যদি বিয়োগ করি বিয়োগফল হয় টু, কিন্তু এখানে একটু কথা থেকে যায় যে স্যার এখানে আবার বিয়োগ চিহ্ন এই বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে বা বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে দেখুন যে সংখ্যার আগে অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন ওই সংখ্যার সাথে অর্থাৎ প্রাপ্ত বিয়োগফলের সঙ্গে যুক্ত হয়। আমি তাই দিয়েছি, কেন দিয়েছি আমি বলেছি এই দুটো সংখ্যার মধ্যে ফাইভ বড়, ফাইভের আগে মাইনাস চিহ্ন রয়েছে বা বিয়োগ চিহ্ন রয়েছে তাই দিয়েছি, কিন্তু এখানে যদি যোগ চিহ্ন থাকত তাহলে এটা আমার চিহ্ন দেওয়ার প্রয়োজন ছিল না। কারণটা হচ্ছে যোগ চিহ্ন দেওয়া যে কথা না দেওয়া একই কথা এই বিয়োগফলের ক্ষেত্রে কিন্তু বলছে। এখন দেখো ব্র্যাকেট আছে, ব্র্যাকেট বলতে এই ব্র্যাকেট, তারপর স্কোয়ার আছে প্লাস এই তিনটা সংখ্যা গুণ করে নিব। দেখো চার আর তিন গুণ করে কি হবে, চার আর তিন গুণ করে বারো, তাহলে পাঁচ বারো কত হবে ষাট। এবার এই ভিত্তিটা দুবার আছে পাওয়ার আছে দুই, তার মানে মাইনাস টু গুণ মাইনাস টু, এটা পৃথক হবে প্লাস। আমি একবারে লিখতে পারতাম এটা কিন্তু লিখলাম না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। এখন দেখো সূত্র লক্ষ্য করো, আমি কিছু সিম্পল সূত্র লিখেছিলাম এখানে, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস সরি এখানে প্লাস প্লাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আমি লিখে দিয়েছি এখানে এই টু আর টু গুণ করে ফোর প্লাস সিক্সটিন, আর এই মাইনাস এই মাইনাস। তোমরা প্রশ্ন করতে স্যার মাইনাসটা কোথায় চলে গেল, এই এখানে লক্ষ্য করবো মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে এই মাইনাসটা উঠে গেল। এখন দেখি আমরা কি করতে পারি, এই সিক্সটি আর ফোর যদি আমরা যোগ করে দিই তাহলে কত দেখা যাবে সিক্সটি ফোর। আশা করি বাম পক্ষ এসেছিল সিক্সটি ফোর, ডান পক্ষ এসেছে সিক্সটি ফোর, সুতরাং আমরা বলতে পারি যে আমার অঙ্ক হয়েছে। বাম পক্ষ ডান পক্ষ দেখালাম, এবার পরবর্তীটা চলে আসি, দেখো পরবর্তী তিন নম্বর অঙ্কতে কি রয়েছে, তিন নম্বর অঙ্ক ওয়াই আর জেডের মান প্রয়োজন করবে। দেখি অঙ্কটা আমরা উঠাই নিব, নাম্বার তিন কি আছে ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, ওয়াই প্লাস জেড হোল স্কয়ার সমান ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই জেড, টু ওয়াই জেড প্লাস জেড স্কয়ার দেওয়া আছে। এখানে কি কোন কোন মান প্রয়োজন করবে, এখানে আমার ওয়াই আর জেড এর মান প্রয়োজন করছে, তাই আমরা ওয়াই মান আর জেড মান নেব। ওয়ার মানটা আছে এখানে ফাইভ, জেড এর মান রয়েছে আমার টু, তাহলে
এই অঙ্কের ক্ষেত্রে পূর্বের নিয়ম ফলো করব আমরা, যে বাম পক্ষটা দেখো করবেন বারবার তো উদ্যোগ করে, তাই আমরা বিষয় দিইনি। এই জন্য বাম পক্ষটা কী দেওয়া আছে এখন দেখো, ওয়াই প্লাস সি হোল স্কয়ার লিখেছি। এখন দেখো ওয়াই মান কত আছে, ওয়াই মান আছে ফাইভ, সেটের মান আছে টু। এই দুটো মানের সাথে আমরা এই অঙ্কটা সমাধান করব, ওয়াই মান ফাইভ, ওয়ার পরিবর্তে আমরা ফাইভ বসায় দেব, জেডের মান হচ্ছে টু আমরা টু বসায় দেব, তাহলে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা নিয়ে তো মাঝখানে ফাইভ প্লাস টু হয়েছে, এই ফাইভ আর টু আমরা যোগ করে দেব, দেখি কত আসে সেভেন, তার মানে স্কয়ার। এখন যেহেতু আমরা এটা ভিত্তি হিসেবে কাজ করছে তাই সেভেন গুণন সেভেন লিখতে পারি, সেভেন গুণন সেভেন লিখতে পারি, তার স্কয়ার চলে এই স্কয়ার। এই যে এটা থাকার কারণে আমরা সেভেন গুণন সেভেন লিখেছি, মানে সেভেন গুণন সেভেন যদি দিই সেই ক্ষেত্রে সাত সাত কত ৪৯, আমরা জানি নামতা সবাই পড়তে পারি, সাত সাতা ৪৯। এবার ডান পক্ষ কী রয়েছে, ডান পক্ষ রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান আছে, ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই পরিবর্তে ওয়াই মান, জেডের পরিবর্তে জেডের মান বসায় এই অঙ্কটা সমাধান করতে পারেন। ওয়াই মান ফাইভ আছে, এই ফাইভের ওয়াই পরিবর্তে ফাইভ বসাই সূত্র টু, এটা এটি কিন্তু একবারে সূত্র, তোমরা যখন ক্লাস সেভেনে যাবে এটি কিন্তু সূত্র আকারে জানো, এই যে যেটা লিখেছি এটি কিন্তু সূত্র আকারে তোমরা জানবে। টু গুণন ওয়ার মান ফাইভ গুণন ফাইভ টু জেড মান টু প্লাস জেড মান টু, তার স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে। এখন আসো এখন ভিত্তি নাই, সংখ্যাগুলো ভিত্তির নাই কাজ করুন, সেই ভিত্তি আকারে যেহেতু এটা যদি ভিত্তি হয় এটা পাওয়া, অর্থাৎ এখানে পাওয়াটা কত আছে বা সূচকটা কত আছে সেই সেটা নিয়ে আমরা চিন্তা করি। তার মানে ভিত্তিটা এখানে আছে ফাইভ, পাওয়ারটা আছে দুবার, তার মানে ফাইভটা হবে দুইবার, ফাইভ গ্রাম দুবার দু আকারে, শুধু তোমাদের বোঝার সুবিধা। তাহলে এটা এটা অর্থাৎ টু ফাইভ আর টু গুণ করে কত হয় আমরা শিখে দিই, পাঁচ দুগুণে দশ, দশ দুগুণে কুড়ি অর্থাৎ ইউনিট টেন। এটা যেহেতু ভিত্তি সাংখ্যিক মান সেই জন্যে আমরা এটা টু গুণ টু লিখি না, এটা খাল এই ভিত্তিটা টু আছে তাই টুকে দুবার লিখেছি, কারণ এই পাওয়ার ছিল না। এখন দেখো পরবর্তী ধাপে এই ফাইভ আর ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস এটা যা আছে তাই প্লাস এই টু টু, এখন দেখো আমরা যদি এটা যোগ করে দিই তাহলে যদি বাম পক্ষে যে মানটাই সাংখ্যিক মান এসেছিল যদি সেটা আসে তাহলে বুঝে নেব এই অঙ্কটা আমাদের সমাধান হয়েছে। তাহলে দেখো এই ফোর এই জিরো আর ফাইভ যোগ করে যদি দিই তাহলে ফোর আর ফাইভ জিরো যোগ করে নাইন, তাহলে বাদ বাকি থাকলো টু টু ফোর। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো
যে বাম পক্ষ এবং ডান পক্ষ একই ধরনের মান এসেছে, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখা লাম। এইভাবে আমরা তিন নম্বর অঙ্কটাও সমাধান করে এখন অঙ্ক করব। আমরা চার নম্বর অঙ্কটা করব, তাহলে এই পর্ব শেষ হবে। দেখো চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো তোমার কি আছে। চার নম্বর অঙ্কের মান প্রয়োজন করবে আমাদের কিছুমান এক্স এবং জেটের মান। দেখি অঙ্কটা আমরা কোথায় নেব। চার নম্বর অঙ্কটা এক্স প্লাস জেড হোল স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কয়ার। তাহলে মানটা আমার প্রয়োজন করছে এটা এটা। এখন লিখব এক্স সমান থ্রি জেড সমান টু, ঠিক আছে। এবার আপনি পড়বেন না বাম পক্ষে কি দেওয়া আছে সেটা আমরা দেখছি। এক্স প্লাস জেড হোল স্কয়ার বরাবরের ন্যায় আমরা এক্স এর মান এবং এখানে জেডের মান প্রয়োজন আছে, এই দুটো মানের সমন্বয় এই অঙ্কটা সমন্বয় এক্স মান এখানে আছে হচ্ছে থ্রি, থ্রি বসায় দিয়েছি, জেড এর মান টু, টু বসায় দিয়েছি, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, মাঝে থ্রি প্লাস টু রয়েছে আমরা যোগ করে দেব, থ্রি প্লাস টু যোগ করে দিল হাই হয় তার উপর স্কোয়ার। এখন এখানে এটা ফাইভটা বৃত্ত আকারে কাজ যদি করে, দুটা যদি পাওয়ার আকারে কাজ করে, তাহলে এখানে ফাইভ গুণ ফাইভ আমরা লিখতে পারি। এই দুটাকে গুণ করে দিলে টোয়েন্টি ফাইভ। এবার ডান পক্ষে কি রয়েছে, ডান পক্ষ রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার, এখানে আমি এক্সের পরিবর্তে এক্সের মান জেডের পরিবর্তে জেডের মান বসাবো। এক্সের মান থ্রি তার স্কোয়ার প্লাস টু ইন্টু জেড, জেডের গুণ আকারে আছে তাই গুণ চিহ্ন দিয়েছে। এক্সের মান থ্রি গুণ জেডের মান টু প্লাস জেডের মান টু তার স্কোয়ার। থ্রি থ্রিটা এখানে ভিত্তি হিসেবে কাজ করেছে, তাই টুটা পাওয়ার হিসেবে কাজ করেছে, তার মানে থ্রিটা দুটা গুণ আকারে লিখতে পারি প্লাস এই সংখ্যাগুলো গুণ করে দেবো তিন গুণে ছয়, ছয় গুণে বারো। এখানে ভিত্তি টু ভিত্তি আকারে আছে, এটা পাওয়ার আকারে আছে, তাই টু দুবার গুণ করে বা গুণ আকারে লিখতে পারি। তিন থেকে নয় এটা যা আছে তাই লিখলাম, এটা টু টু গুণ করে ষোলো। আমরা একবার লক্ষ্য করব যোগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ আসবে। দেখো এই ফোর আর টু, ফোর টু
আর 9 যোগ করব 4 2 6 6 আর 9 15 15 এর 5 হাতে থাকে অন এই অন আর অন 2 দেখো তোমরা লক্ষ্য করো বাম পক্ষ আর ডান পক্ষ আমার মিলেছে অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালাম এই পর্ব এখানে শেষ করছি ওকে আল্লাহ হাফেজ